আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো যে শুক্রবার দিন জুমার দিন মহিলাদের যে নামাজটি ভুলেও পড়া যাবে না যারা মা বোন রয়েছেন তো এই নামাজটি আপনারা ভুলেও পড়বেন না তো কি সেই নামাজ এই সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের প্রত্যেকের জন্য অনেক কার্যকরী একটি ভিডিও অনেক মা বোনেরা এ নিয়ে সমস্যায় থাকেন সঠিক মাস আলাটা জানতে চান তো জুমা দিন শুক্রবার দিন মা বোনেরা যে নামাজটি পড়বেন না সেটি হচ্ছে গিয়ে জুমা আর নামাজ আর নামাজ তো এই নামাজটি মা বোনেরা পড়বে না এটা দলিলের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো মা বোনেরা তারা শুক্রবার দিন জুমার নামাজ পড়বে না অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে শুক্রবার দিন জুমান নামাজ কিভাবে পড়বো বা শুক্রবার দিন আমি কি করব জুমার নামাজ কি পড়তে হবে কিনা আসলে মহিলাদের উপর শুক্রবার দিন জুমা নামাজ নেই এই মর্মে একটি হাদিস আসছে আবু দাউদ শরীফে সেটি হলো আল জমো আত ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামা আতিন ইল্লা আর বা আব্দুল মামলুকুন আও ইমরা আতুন আও সবিজুন আও মারিজুন তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার নামাজ প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব জামায়াতের সহকারে পড়তে হবে অর্থাৎ জামাতবদ্ধ হয়ে প্রত্যেক মুসলমানের উপর জুমার নামাজ ওয়াজিব তবে চার শ্রেণীর লোক ব্যতীত চার শ্রেণীর লোকের উপর জুমার নামাজ ওয়াজিব নয় সেই চার শ্রেণীর লোক কি আব্দুল মামলুকুন এক নাম্বার হলো কৃতদাস আও ইমরা আতুন দুই নাম্বারে হলো মহিলা আর তিন নাম্বার সবি শিশু বাচ্চা নাবালেক বাচ্চা যারা রয়েছে আর চাম্বারে মারিজ যে নাকি অসুস্থ হয় যে মসজিদ পর্যন্ত যদি অক্ষম হয় তো সে অসুস্থ ব্যক্তির উপরও জুমা আনামাজ ওয়াজিব নয় তো এই চার শ্রেণীর লোকদের মধ্যে মহিলারাও আছে তো কাজেই মহিলাদের উপর জমা আর নামাজ ওয়াজিব নয় মহিলাদের জুমা নামাজ পড়তে হবে না তো এখন তারা কী পড়বেন মা বোনেরা তারা জুমার দিন দুপুরবেলা তারা কোন নামাজ পড়বেন আসলে মা বোনেরা যারা থাকবেন তারা ঘরের মধ্যেই যেভাবে অন্য দিন জোহরের নামাজ পড়েন শুক্রবার দিন তারাও ওই দুপুরবেলা জোহরের নামাজে তারা পড়বেন জোহরের নামাজ যেভাবে অর্থাৎ চার রাকাত সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা প্রথমে এরপরে চার রাকাত ফরজ নামাজ এরপরে আবার দুই রাকাত সুন্নত নামাজ তো অন্য দিন যেমন তারা দশ রাকাত নামাজ পড়েন শুক্রবার দিন তারা দুপুরবেলা ওই দশ টাকাত নামাজ জহুরের নামাজ পড়বেন জুমা নামাজ মহিলাদের উপর নেই তো এখন তারা মা বোনেরা অনেকেই জানতে চান তো শুক্রবার দিন তারা জহুরের নামাজটা কখন পড়বেন মসজিদে নামাজ হওয়ার আগেই পড়বেন নাকি মসজিদে নামাজ হওয়ার পরে পড়বেন কখন পড়বেন আসলে মূলত যখন নাকি মসজিদ থেকে জুমার দিন জুমার আজান হয়ে যাবে যখনই জোহরের আজান হয়ে যাবে আজান হয়ে যাওয়ার পরে ওয়াক্ত চলে আসলো তো ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আজানের পরে তারা যখন মনে চায় যে সময় মনে চায় ওই সময়ই জোহরের নামাজটা পড়ে ফেলবেন এটা কোনো নির্ধারিত নেই যে পুরুষদের নামাজের পরে পড়তে হবে বা অমুক সময়ে পড়তে হবে এমন নির্ধারিত নয় যখনই আজান হয়ে যাবে জুমার আজান তো আজানের পরেই সাথে সাথেই তারা নামাজ পড়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল মাস আলাটে নিয়ে আলোচনা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ মাস আল্লাহ ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার